सलाम सलाम हजार सलाम सकल शहीद चरणे हमार हृदय रेखे जेते चाय तादेर स्मृतिर चरणे सलाम सलाम পশ্চিম পাকিস্তানরা আমাদেরকে শোষণ করতেছে হাতটা নিয়ে যাওয়ার পরে সাতলিকে আমরা ইয়ে করলাম তখন হচ্ছে সালে ভাই আবু সালে আমার সাথে কিছু মনে আছে ওসমান আছে মাহবুব আছে পরিমল ছিল খোখা ছিল গোলকণ্ডিতে সেটা স্বাধীনতা সুন্দর সব মারা গেছে আবু তাহের ছিল প্রিন্সিপাল ছিল আবু তাহের খেলোয়াড় ছিল সৈয়দ আহমদ চৌধুরী ছিল ছয় দফা দেওয়া হয়ে গেছে মুজিব ভাইকে বঙ্গবন্ধু চট্টগ্রাম সাতকানিয়ে নিয়ে গেছিলাম এবং সাতকানিয়ে নিয়ে যাওয়ার পর কাঁসারি মাঠে আমরা জনসভা করেছিলাম ওনারা দিয়ে আমার এখনও মনে আছে সেখানে হয়তো 500 লোক ছিল ফজল কাদের সাহেব তখন অ্যাক্টিং প্রেসিডেন্ট বাসকারীতে প্রোগ্রাম ছিল ওনার তখন আমি আওয়ামী লীগ নেতাদের বললাম যে উনি আসতেছেন কালকেই গত তারিখ আপনারা কিছু করতে পারবেন কি না আমরা কিছু করতে পারবো না আপনারা কিছু করলে করেন বলে কোন আওয়ামী লীগের নেতা কে ছিল সিদ্দিক আহমদ ছিল সিদ্দিক এম সিদ্দিক তখন আমি কিছু আমাদের ছাত্রলীগের বাহা দিয়ে বসলাম বসে বললাম যাই হোক কিছু একটা করবো কিছু একটা মানে অন্তত কালো ফ্ল্যাগ তো অবশ্যই দেখাবো সেদিন যখন উনি যায় যেদিন যায় সেদিন আমাদের পরীক্ষা ছিল পরীক্ষা শেষ হওয়ার আর এক ঘন্টা আগে বাইরে গেছে বের হওয়ার পরে সাথে আমার সাথে নিয়েছিলাম পিঞ্চুদি ছিল সে এখন রিটায়ার করছে আবু তাহের গুয়াজার ফারাবারি উনি সরকারি কথা পিঞ্চুরও ছিলেন আর পিঞ্চুদ হয়েছিল এখন রিটায়ার করছে ওনাকে নিয়ে আমি চলো আরও কয়েকজন সাথে ডাকে নিয়ে গেলাম গিয়ে দেখলাম যে সুর হয়ে গেছে মানুষ যে এ আসতে অ্যাক্টিভ প্রেসিডেন্ট তখন যে আসতেছে মানুষ সুর হয়ে গেছে তখন আমরা খেয়াল করলাম যে মানুষের মধ্যে আমরা ঢুকে যাব ঢুকে গিয়ে আমরা মিছিল ইয়ে স্লোগান দেবো স্লোগান কি পাকিস্তান জিন্দাবাদ আইওয়ের দালাল হুঁশিয়ার হুঁশিয়ার ফজল কাদের চৌধুরী মোড় খেলা ইয়া আস্তে 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 ওই মসজিদের আরও একটু আগে আলিয়া মাদ্রাসা পর্যন্ত যখন আসছে তখন আমরা স্লোগান শুরু করবো আমি কখন স্লোগান দিলাম পাকিস্তান জিন্দাবাদ এটা বলার পরে পরে সাথে সাথে দেখি যে ফজল কাদের খোলা গাড়ি দিচ্ছিল উনি এতে চলে আসতেছে আসার পরে আমাদের কাছে যখন আসছে তখন আমি স্লোগান দিলাম যে আইওয়ের দালাল ফিরে যাও ফিরে যাও এই কথা বলার সাথে সাথে আমার এখনও মনে আছে ওনার একটা হাতে একটা লাঠি ছুটি ছিল এই তো বাইরে নিয়েছে মারে দিছে বাড়ি আমার গায়ে লাগে নাই এছাড়া এই তাহের যেটা প্রসরা বন প্রফেসর এর গায়ে লাগছে তারপরে তো ওদিকে আমাদের ইয়ে ছিল যে আমরা একটা ইয়ে তাকে কালো ফ্ল্যাগ দেখাবো মানুষে জানুক যে আমরা মানুষ তাদেরকে চায় না এটাই প্রচার করার জন্য পিছনে সাংবাদিকেরা ছিল সব ঠিকঠাক করছে আমরা তারপরে ভাগে গেছি যে যেদিকে পারে উনি এলো হাতারি পিটেছি মিছিল ওই গেতে সারিতে আমরা যারা ছিলাম নিজে আমি বললাম তা মারছিল বাড়িটা আমারে ভাগ্যবাল আমার গায়ে লাগে নাই ওই তাহের গায়ে লাগছে বেচারা খুব শার্ট ফাইটে গেছিল ওইখানে এলো হাতারি পিটেছে সাধারণ মানুষ যারা দেখতে গেছে তাদের পিটেছে পিটানো আমরা তো ভাগছি সাংবাদিকরা যা করার করছে
তারপরে গিয়ে আমাদের আমদ কৌশুদী সাহেব উনি জাগিয়া যা দা বলছে উনাকে লাফতর বুয়া তুই আমার তো ইয়া আমদ কৌশুদী তুই আমার বেইজত করছ এখানে কেন অঞ্চল এইখানে আমার বেইজত করছ জানি এত আমি চট্টগ্রাম জেলা ছাত্রলীগের অভিমুক্ত ছাত্রলীগের সহসভাপতি সিনিয়র সভাপতি ছিলাম আমি ওর সাতকালে বদর সভাপতি ছিলাম থানার ছিলাম তারপরে চট্টগ্রাম জেলা ছাত্রলীগের স্বাধীনতার সময় আরেকটা কথা আমি বলবো সেটা যখন স্বাধীনতা আন্দোলন ছয় দফা শুরু হয় বিশেষ করে তদানীন্তন খাতকানিয়াতে তখন তো লোহাগাড়া ছিল না উপজেলা ছিল একটা খাতকানিয়া সেই সাতকানিয়াতে আমি এমন কোনো জায়গা ছিল না বিশেষ করে দক্ষিণ চট্টগ্রামে দক্ষিণ সাতকানিয়াতে যে স্কুলে গিয়া আমি ছয় দফা পড়া মানে ছাত্রলীগ গঠন করেছি সাথে সাথে এবং আওয়ামী লীগ সংগঠিত করেছি আমরা আওয়ামী লীগ সংগঠিত করার জন্য সালে ভাইকে নিয়ে যেতাম ছাত্রলীগ আমি নিজে করতাম এবং এখনও মনে আছে যে আকমসিয়া যে করছে আমার এমপি নির্বাচন করলো আমি ছাত্রলীগ গিয়া ওই গোলামবাড়িয়া স্কুলে সে পড়তো ক্লাস নাইনে কি টেনে তাকে বোধ প্রেসিডেন্ট করেছিলাম আমাদের একটা আরেকটা হাফেজ আহমদ করি বলে তার সেক্রেটারি করেছিলাম ছাত্রলীগ গিয়া সংগঠিত করে তারপর আওয়ামী লীগ সংগঠন করতাম যেহেতু তোর মধ্যে জালাল পরিবারটা ছিল বড় হাতিয়ার জালাল পরিবার কোনো বেশি আছে ডাক্তার তারপরে ইয়ে ছিল আমিরাবাদের সখী সদাগর ছিল নাজিম ভাই ছিল নাজিম উদ্দিন আমার খুব উৎসাহিত করতে বিভাগে মারা গেছে নাজিম উদ্দিন নাজিম ভাই ইয়ে রাকসুর ইয়ে ছিল নিজে ছিল উনি লোহাগাড়া মানে আমাদের লোহাগাড়া আমিরাবাদ যে আমরা যারা ছাত্রবিদ করতাম ইয়ে ছিল ডিভিশন ছিল যারা প্রকৃতপক্ষে পশ্চিম পাকিস্তানের শোষণের প্রতিষ্ঠিত হয়ে দেশকে স্বাধীন করার পক্ষে ছিল এবং তন্মধ্যে আমরাই ছিলাম তখনকার দিনে আবু সালে ছিল মুক্তার আহমদ ছিল ডাক্তার মাহবুব ছিল তারপরে ইব্রাহিম ফলি তো পরে আসতেছে ইব্রাহিম ফলি ছিল আমরা যে এই ইয়েটা সৌফত হাফেজ হান রুসনি ছিল নিজাম নিজাম ছিল তারপরে উত্তর ইয়েতে ফেরদোস ছিল ফেরদোস তো উচ্চ জুনিয়ার হইল ফেরদোস ছিল আনোয়ারা মন্নান ছিল মন্নান আব্দুল মন্নান একটা ছিল আব্দুল মন্নান বাসাও ছিল আমাদের অপোজিটে ছিল আমার মনে হয় সিটিজের মহদি সাহেব যারা ছিল আর কি তারপরে কিবরিয়া তারপরে মোল্লা সৈয়দ বাসকালির মনে আছে একটা সেটা হচ্ছে ছাত্রলীগের সম্মেলন হচ্ছিল এখানে হয়েছিল দুই নেতা আসছিল আসাম আব্দুল রব ভাই আসছিল তোফেল আহমদ আসছিল একটা হয়েছিল মুসলিম হলে মনে আছে আরেকটা ছিল দুই দুইটা আরেকটা বোধ সিটিতে ছিল দুইটা দুই জায়গায় তারা সম্মেলন করছিল আমরা রাত্রে মিছিল করছিলাম দুই ভাগে বিভক্ত হয়ে মিছিল করছিলাম তখন কিন্তু ক্ল্যাশ হয়েছিল ক্ল্যাশ হয়েছিল মানে মিটিং মিছিল কাছাকাছি গিয়েছিল কিন্তু বর্তমান অবস্থার মধ্যে মারামারি হয়নি সময়টা মনে পড়তেছে না মুসলিম বলে একটা মিটিং হয়েছিল বঙ্গবন্ধু তখন জেলে আসগর খান আসছিল আমার ছাত্রলীগের ছেলেরা আমরা বলছিলাম যে আমরা ইয়ে করেছিলাম যে বঙ্গবন্ধু আসছে আসগর খান আসছে আমাদেরকে বলতে হবে যে বঙ্গবন্ধু ছাড়া নির্বাচন হবে না তো মুসলিম হলে আমরা যারা চট্টগ্রাম আমরা শহর ভিত্তিক জেলা ভিত্তিক আমরা যারা আজিজ যারা আমাদের ছিল আমি আজিজ এই এর সাথে ছিল আর কি আমাদের এই আমার আমরা সবাই ঠিকঠাক করছি মুক্তার ভাই ছিল আমরা ছিলাম অন্যত বোধহয় ছিলাম মনে আছে বোধহয় মুসলিম হলে আমরা গেলাম গুরুবিন ভাইয়া বটলাম উপরে আনিয়েছি মনীষীদের বোধহয় সভাপতিত্ব করছিল ফরিদা মতো ছিল যখন আসগর খান বক্তৃতা উঠছে তখন বলে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব জিন্দাবাদ বঙ্গবন্ধু ইয়া জিন্দাবাদ যে উনি বঙ্গবন্ধু ছাড়া নির্বাচন হবে না হবে না উপরে নিচের থেকে স্লোগান উঠতেছিল তখন আসগর খান দাঁড়াইয়া বলতেছে ক্যা বলতা হে ক্যা বলতা হে তখন ওনারই বুঝাইয়ে দিল যে বঙ্গবন্ধু শেখ মুজিব ছাড়া নির্বাচন করবে না করবে না এরা বলতে কয় ঠিক হাম ই দেখে গা ঠিক হে হাম ই দেখে গা উনি বলছিলেন তখন বেশিক্ষণ যখন ইয়ে হচ্ছে তখন ছাত্রলীগের ফুলরা আবার উঠে গেছে আমরা যখন আরও উঠে গেছি তখন উনি বসে গেল নবী চৌধুরী
বক্তৃতা বেশিক্ষণ করতে পারিনি, যে ঘর বানলাম সে ঘর সে ঘর অনলে পুড়িয়ে গেল নাকি একটা শব্দ বলে মিটিং শেষ। আমরা উরুস্তুক করে ওখানে মেয়াদে ও লাল আজিজও ছিল বুধ ওই মিটিংয়ে, গুরু আজিজ, গুরু আজিজ বঙ্গবন্ধু ইয়েতে যাচ্ছিল, কক্সবাজার যাচ্ছিল, পদুয়া আমাদের তেওয়ারিহাটে ওনাকে নামাইছিলাম, উনি মিটিং করছিল পদুয়া তেওয়ারিহাটে। আমরা স্লোগান দিয়েছিলাম আওয়ামী লীগ জিন্দাবাদ, শেখ মুজিব জিন্দাবাদ, বুটুর বুকে লাথি মারো বাংলাদেশ স্বাধীন করো, কয় ঠিক আছে স্লোগান তো ঠিক আছে। বঙ্গবন্ধু আসতেছিল চট্টগ্রাম এম এ আজিজ জেলে, তখন চট্টগ্রাম আমরা যারা সাথে ছিলাম জেলা ছাত্রলীগের সাথে ছিলাম, আমরা বললাম ছিল যে আজিজা ছাড়া নিজ বাসন হবে না, হতে দেব না। আমরা একটা প্রোগ্রাম করছিলাম, প্রোগ্রাম করে সেভাবে আমরা এয়ারপোর্টে গেছি, এয়ারপোর্টে গেলাম চট্টগ্রাম জেলা ছাত্রলীগের জেলা নেতৃবৃন্দ ছিল, অসমর্থ ছিল, কর্মীদের সবাই গেছে, কেন অনেক হাজার হাজার লোক চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে আমার মনে হয় দেওয়ানহাট পর্যন্ত দুই সারি মানুষ বঙ্গবন্ধুকে দেখার জন্য সে সারি মধ্যে দাঁড়াইছিল, এবং এয়ারপোর্ট থেকে নামার সাথে সাথে আমি স্লোগান দিয়েছিলাম আওয়ামী লীগ জিন্দাবাদ, শেখ মুজিব জিন্দাবাদ, আজিজ ছাড়া নির্বাচন হবে না, হবে না। দেখি সঙ্গে এরকম করছিল, তখন আমরা এসে আমাদের জিপ ছিল, জিপ আমরা ওই হ্যান্ড মাইক ছিল আর কি, এটা নিয়ে আমরা আস্তে বলতে বলতে মানুষের দুই সাইডে আমরা স্লোগান দিয়েছিলাম, মানুষও ধরছিল। আইসে জামানহাট পর্যন্ত আসলাম, তারপর আমরা গাজাতে চলে গেলাম রাত্রে বঙ্গবন্ধুর, উনি ওইদিকে ডাইরেক্ট গেল এম আর সিদ্দিকের বাসায়, বাসায় যাওয়ার রাত্রে আমরা গেলাম। আমি যখন গেছি আমার যখন দেখছে এই রাগি কোথাকার বলে এদিকে আয়, বাস্তব যখন যেটা মনে করতেছে তাকে বসাইল, শুয়েছিল বসাইছিল। তো এখানে আক্তারজন বাবু ছিল, জোরদা ছিল, তো বলতেছে রাগি কোথাকার এত রাগ করলে কি হয়, বাংলাদেশে কষ্ট করছি আমি, আমি চেষ্টা করতেছি আজিজও জেল থেকে বাইরে হবে, নির্বাচনও হবে, এত ইয়ে করিস না, আমার গায়ে হাত হাত বুলাই দিল কার রাগি কোথাকার। এইসব বলার পরে আমরা আপনার সাথে কিছু কথা আছে, কয় কী আমাদের লোহাগারা কিছু সাতকারিয়া কিছু মানুষ আসছে নমিনেশন ব্যাপারে, তখন আমার সাথে সাথে বাইর হইল যে সাতকানিয়া এবং সকরিয়ার আমার মনে হয় দুই মাইক্রো লোক সম্ভ্রান্ত যারা এলিট পারসন এদেরকে নিয়ে গেছিলাম আমরা সাদা ভাইয়ের জন্য, চেয়ারম্যান এবং বুদ্ধিজীবী এরকম এক এক ইউনিয়নের চেয়ারম্যান বুদ্ধিজীবী এসব গেছিল। যাওয়ার পরে তখন এরা গেছে কয় স্যার স্যার কিছু কথা কয় বলো দেখি, কয় এমএনএ কয় এমএনএকে কয় আবু চালে আর ইয়ে এমপি কাকে, কেউ বলছে সিরাজের কথা সিরাজ আর কেউ বলছে মোস্তাকের কথা। আমাদের বক্তব্য ছিল যে সালা ভাইকে ঠিক রাখুক, সালা ভাই ছাড়া আর কারো কথা বলে নাই, কিন্তু ও ওইদের মধ্যে ভাগ হয়ে গেছিলো ওই এমপির ব্যাপারে। তারপরে নমিনেশন পাইছিল মানে যখন নমিনেশনের জন্য যায় আমরা গেছিলাম, এরপরে আমার ঢাকা এখনও মনে আছে, আমার ঢাকায় গেছি যে ইন্টারভিউ বসছে, ইন্টারভিউটার বাইরে আমরা বসছি, কিছুক্ষণ দেখলাম যে সিরাজ ভাই আসলো, ঢুকার সাথে সাথে যারা এমপি নমিনেশন গেছে সবাই দাঁড়াইয়ে গেল ইন্টারভিউটার সামনে আর গিয়ে, ওখানে গিয়ে কী বলছে কতক্ষণ দশ মিনিট পর্যন্ত ছিল, বলছে পাঁচ মিনিট কি দশ মিনিট ছিল, ওখান থেকে আবার বাইরে গেলে দেখি যে সবাই দাঁড়িয়ে গেছে, আমরাও দাঁড়িয়ে গেলাম, সিরাজ ভাই বাইরে গেল, তারপরে আমরা বসলাম। আবার বসার পরে ইন্টারভিউটার শেষ হলেও সবাই নিল, নেওয়ার পরে মুজিব ভাই যখন ইয়ে থেকে বাইরে ইন্টারভিউ শেষ হওয়ার পরে কুষ্টিয়া কি কোন একটা জায়গা আমার মনে পড়তেছে না, ওনাকে গিয়ে ধরলো ওই অমুক তিয়া গিলে কে ওনাকে দিতে ওই আমি চিনিত অমুকের ছেলে অমুক তো অমুকের বাড়ি অমুক তো হ্যাঁ উনি আমি চিনিত ভালো ঠিক আছে যাব। আরেকবার এম এ আজিজ আমরা হাগরিয়াতে ওনাকে নিয়ে গেছিলাম, সরতি কি হাগরিয়া চেক মনে পড়তেছে না, এইটা চিন্তাম পিন্ডির বুকে লাথি মারা স্বাধীনতা বাংলাদেশ স্বাধীন করা ঠিক আছে, আর একটু পরে দিছে আমাদের একটু পরে না এখন থেকে শুরু করবো, তখন হাসিয়াও ছিল উনি। আরও একটা কথা মনে পড়ে, আপনার একটা সম্মেলন করতে গেছিলাম রাউজান ছাত্রলীগের, মিটিং টিটিং করা সজবা প্রসার করা প্রসার করা, তখন রাউজান কলেজে সন্ধ্যা সন্ধ্যা হয়, তখন আমরা যখন মিটিং শেষ অবস্থায় তখন আমাদের বলল কিছু লোক আসতে আসতেছে আসতেছে আসতেছে,
আসতেছে মানে আমাদেরকে তাড়ানোর জন্য। আমরা বললাম ঠিক আছে আসুক, যাই হবে হবে, মিটিং শেষ করে কাজ শেষ করে চলে যাবো। আসেনি বাবা মা, আর বাবা মা তো আসেনি। আমরা কাজ শেষ করে মিটিং শেষ করিয়া মানুষের বুঝাইয়ে তারপর চলে আসছিলাম। বিশেষ করে আব্দুল মাহমুদ কুদ্দুস মাখন ছিল, নূর আলম সিদ্দিক ছিল, বিশেষ করে রব ভাই আর প্রধান ছিলেন, যে ভূমিকা অবশ্যই যেটা আমরা আমার মনে পড়ে ছাত্রলীগের জন্মবার্ষিকীতে নির্বাচনের পরে সম্বর্ধনা দেওয়া হলো রমনা রেস করছে বলে সম্ভব 4 জানুয়ারি চট্টগ্রাম থেকে এমএনএ এমএলপি যারা নির্বাচিত হয়ে তারা সবাই গেছিল, আমিও গেছিলাম, সাথে আমাদের সালাভাই ছিল, আমার বন্ধু দিয়াশা চৌধুরী সাহেব ছিল আমার সাথে। সামনে বসছিল ছেলেরা, ছাত্রলীগের ছেলেরা দুশাব বিলুপ্তভাবে ছিল, আমরা এদের পরের সারিতে চেয়ার দিয়েছিল, চেয়ারে বসছিলাম। আমার পাশে ছিল সালাভাই, আরেক সারি ছিল ওবায়দুর রহমান, আরেক সারি ছিল আমার বন্ধু দিয়াশা চৌধুরী সাহেব। তো ইয়ে আসলো বক্তৃতা ইয়ে কিছুক্ষণ পরে মিটিংয়ে তখন ইয়ে আসছিল আমার মনে হয় সিরাজ ভাই হবে অথবা মনে ভাই মনে পড়ে যখন আসলো সে বঙ্গবন্ধু আসার আগে আর কি, তখন স্লোগান শুরু হলো যে বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো। সেই স্লোগানটা দিচ্ছিল আহম মা উলক, তখন এখন আমার মনে আছে ওয়াদ ভাই উঠে গেছে আমার পাশ থেকে উঠে মাহবুর ঘাড় ধরিয়া এরকম করে বসাই দিল, ওই বসো মিয়া। ওদিক থেকে আরেকটা স্লোগান আসছিল ছিল যে বাংলা বাঁশের লাঠি তৈরি করো, অতি বিপ্লবীদের খতম করো। অতি বিপ্লবীরা এখনও বেঁচে আছে এবং যারা স্বাধীনতার পক্ষে ছিল এখনও তারাও বেঁচে আছে। আমি 31 মার্চ তো প্রথম যেদিন স্বাধীনতা আন্দোলন শুরু হয় আমরা ছাত্রলীগ অফিসে ছিলাম, আওয়ামী লীগ অফিসে ছিলাম, গোলাগুলি যখন করেছিলাম এর আগে অর্থনৈতিক এইসব হয়েছে যাই হোক এগুলো তো ইয়ে কথা। আমরা বোধহয় রাত 1টা 12টা বেজে ছিলাম যখন গোলাগুলি হয় ছাত্রলীগের অফিসে, এরপরে আন্দরকিল্লা 120 আওয়ামী লীগ অফিসে ছিলাম, সেখান থেকে আমরা চলে আসলাম। ভালো আসার পরে তারপরের দিন বোধহয় আমি সাবের আমাদের আজকে তোমার কাছে গেছিলাম ইয়েতে মেডিকেল আমার মনে আছে স্মৃতিটা এখনও, তোমার কাছে ফোন করেছিল বাসার থেকে না কোথায় যে গুলি করছিল নাকি তোমার বাকি আম বাগান ছিল আমার মনে আছে, তখন তুমি বলতে চাইছিলে যে বাসে আছে কি না, বাসে থাকলে গাড়ি পাঠাবো নাহলে আর চিন্তা করে আর কিছু লাভ নেই। এরপরে আমরা বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে ওইতে মুক্তারামের সহ মুক্তার ভাই সহ আমরা ইয়েতেও ছিলাম কর্ণফুলি রিজার্ভে উঁচালে আর কি। এরপরে আমরা জিয়াকে দেখলাম, জিয়াউর রহমান ওই কর্ণফুল বীজ ফেলে একটু একটা বট গাছের ইয়ে ছায়ার মতো আছে একটু সাকিয়ে যাবো কেন সবাই, ওইখান থেকে আমরা ইয়েতে করে বাড়িতে গেলাম। আমরা এরপরে ট্রেনিং ফ্রেনিং ওখানে কিছু ওষুধটা ছিল স্কুলগুলো, সেখানে ইয়েতে করে আমরা ভারতে চলে গেলাম। ভারতে প্রথম ফার্মা ক্যাম্প ছিল, আমরা বাড়ি থেকে বান্দরবান গেলাম, বান্দরবান থেকে রুমা গেলাম, রুমা থেকে ওখানে ছিলাম কয়েকদিন ছিলাম, খাইয়া পাহাড়ে গিয়া ফার্মাতে গেলাম। আমরা মাশরুম খাইয়া কয়েক রাত এটা বলার মতো না যে কী কষ্ট, বিশেষ করে আমি বলবো বাংলাদেশ স্বাধীনতার প্রেক্ষাপটে যারা এদিক দিয়ে গেছে বিশেষ করে দিল্লি সাইড দিয়ে এবং দাবাগিরি দিয়ে গেছে আমরা তো অসম্ভব, এটা বলার মতো না। আমার মনে হয় নিজের চোখের সামনে মা ছেলেকে বোধহয় ফেলে গেছে এরকম অবস্থা যে ছেলে মাকে ফেলে গেছে। বারবাতে আর্মি ক্যাম্প ছিল ওইখানে, মিজোরাম হস্টেল ছিল এটা মিজোরামদারে ছিল, তো স্বাধীন তারাও স্বাধীনতা চাইছিল আর কি, সেটা দমন করেছিল। কিন্তু যেখানে মিজো ছিল সেখানে আর্মি ক্যাম্প ছিল, ওইখান থেকে পারবার থেকে আর একটা ক্যাম্প ছিল মনে পড়তেছে মধ্যে, তারপর পড়ছিল জালাউসুদি একটা কমিউনিস্ট পার্টির একটা নেতা ছিল মারা গেছিল আর কি। এখান থেকে আমাদের সাথে কিছু ছোট ছেলে মেয়ে ছিল আর কি জালাউসুদি থেকে নাকি আর নেক্সট একটা ক্যাম্প পরে একটা ক্যাম্প হাঁটে যেতে হইত, সেইখানে তাদের স্কট দিয়ে আমাদের নিয়ে যাইত, লাস্টে আর্মি থাকতো মধ্যে থাকতো সামনেও থাকতো মধ্যে আমরা থাকতাম আর কি, আমাদেরকে স্কট করে নিয়ে যেত, কারণ মিজোরা হস্টাল ছিল আমাদের উপর যারা বাংলাদেশ থেকে এসে স্বাধীনতার পক্ষে লোক এদের কোনো অত্যাচার টুচার করে অথবা হামলা করে এই জন্য তারা স্কট করে স্কট করেই নিয়ে যেত। তো এক ক্যাম্প থেকে আরেকটা ক্যাম্প পর্যন্ত নিয়ে যাইতে হয়তো 20 মাইল 30 মাইল 40 মাইল এরকম হাঁটে হেঁটে যাইতাম, সন্ধ্যা হয়ে যেত সেখানে গিয়ে খানা দিত। তো এইরকম করে আমরা জামালসুরি গেলে আমরা জামাগিরিতে আসলাম,
যেখানে আমরা মুক্তিযুদ্ধ প্রথম স্টার্ট করেছিলাম মূলমুগ্ধ সেখানে আর কি। আর্মি ক্যাম্প ছিল, আর্মি ক্যাম্পে তখন ইয়ে ছিল, মেইন ছিল মেজর বাজবন। আমার সাথে কেউ, আমার সিনিয়র তখনকার কেউ ছিল না, আওয়ামী লীগের মধ্যেও ছিল না, ছাত্রলীগের মধ্যেও ছিল না। তখন আমি তাদের সাথে যোগাযোগ করিয়া সেখানে আমি আমার মনে হয় 200-250 মতো আমি দিলাম মুক্তিযুদ্ধে, 200-250 মতো দিলাম। ওইখানে ট্রেনিং সেন্টার ছিল, ওইখানে দিলাম 200-250। দেওয়ার পরে দেখি যে আর পাওয়া যাচ্ছে না, যাচ্ছে যেতে চাচ্ছে না। আমি একটু হতাশ হলাম, তখন আবার বললাম যে না, আমি ফার্দার নিতে যাবো, সামনে যাবো আর কি। তো সামনে যাইতে যাইতে আমরা বেশ কিছু সেনিয়ার পরে জামাকির গেলাম, যাতে লংলাই, লংলাই এটা তো জামাকিরে। লংলাই যাওয়ার পরে সেখানে খবর পাইলাম সালা পাইছে, তখন আমি খবর দিলাম যে উনি, আমি আসতেছি ওনাকে বলো। উনি সেখান থেকে খবর দিল যে তুমি আসো না, আমি আসতেছি, যে আবার থাকো ওইখানে। সেখানে সালা ভাই আসলো, এসে আর আমি ওনাকে অবস্থাটা বুঝালাম, বললাম যে আমি চলে কো চলো আবার আমরা যাবো। আমি ঠিক আছে, আমি আপনার জন্য অপেক্ষা করতেছি। ওনাকে নিয়ে আমরা আবার, এর আগের একটা ক্যাম্প ছিল মুক্তিযোদ্ধার ক্যাম্প, আমার এই রিফিউজি থাকতো ওইখানে আর কি। তো সালা ভাইয়ের সঙ্গে আমি আসলাম, এসে ওইখানে প্রত্যেক একটা ক্যাম্পের মুক্তি আর রিফিউজি ক্যাম্পের পাশাপাশি একটা ইয়ে ছিল, ওই এডিসি চিফ থাকতো, আর্মি ক্যাম্প থাকতো। তো ওনাকে আমরা গিয়ে, এডিসি জাপা ছিল, জাপা এনে শিপ জাপা, তো ওনাকে আমরা বুঝাইলাম যে আমরা আসছি তো এই অবস্থা দেড় স্বাধীন করার জন্য, যে আপনার ক্যাম্প থেকে আমরা কিছু ইয়ত সুলভ সংগ্রহ করতে চাই দেশ স্বাধীনতার যুদ্ধ যাওয়ার জন্য। তো আপনারা ঘরে ঘরে যান, আপনারা দুজন যান না। তো আমরা গেলাম ইয়া দুটিয়া এক করে গেলাম, বললাম ঠিক আছে কয় যাবো। আর করে বলে যে সামনাসামনি এখন আমার এই স্মৃতি মনে আছে, কয় এরা যখন গিয়ে বললাম যে চলেন আমাদের ছেলে পেলে আছে, আপনারা আসেন স্বাধীনতা যুদ্ধে যাই, আমরা দেশ স্বাধীন করবো পাকিস্তানের বিরুদ্ধে। বললাম উনি একটা লোক বললো সালা ভাই ছিল, উনি পিছনে ছিল, আমি সামনে ছিলাম, বলতেছে কয় এরা তো দেশেও জ্বালাইছে আমাদের, এখানে এসেও জ্বালাইতেছে। তার মানে দেশে বলছে আওয়ামী লীগ করে ভোট দাও, এখানে এসে বলতেছে যে মুক্তিযুদ্ধে যাও। কয়ে এরা আমাদেরকে দেশেও জ্বালাইছে, এখানেও জ্বালাচ্ছে। আমরা মনক্ষণ মনে নেই, কারণ আমরা যে যত কিছু বলবে বলো যে স্বাধীনতার দেশকে স্বাধীন করার জন্য আমরা গেছিলাম। সেখান থেকে আরও কিছু ফলাফল নিয়ে আমরা আবার ক্যাম্প থেকে ক্যাম্প শুরু করে সেখান থেকে আবার ইয়েতে আসলাম। আমরা এক ট্রাক কি দুই ট্রাক, আমার একজ্যাক্ট মনে পড়তেছে না, পাইছে দুই ট্রাক, একটা দুই ট্রাক পাইছে আমার দুই ট্রাক নিয়ে আবার শুরু করলাম। শুরু করার পরে বেশ কিছুদিন পরে সালা ভাই উপরে থাকতো, আমি নিচে থাকতাম, সালা ভাই উপরে থাকতো, আমি নিচে থাকতাম। কিছুদিন পরে দেখি মুক্তার ভাই গেছে, মুক্তার আহমদ, উনি তো আমার সভাপতিতে, আমি ভাইস প্রেসিডেন্ট ওই কমিটিতে, এবং এস এম ইউসুফ সাধারণ সম্পাদক ছিল আমাদের কমিটিতে। তো যাই হোক, উনি গেছে মুক্তার ভাই, ফেলু বাবু, ফেলু মাস্টার বলে বাঁশকালির একটা ফেলু বাবুর সাথে নিয়ে গেছিল আর কি। তো যাওয়ার পরে আমার সাথেই থাকতো উনি। তো একদিন ভোরে আমি খবর পাইলাম, বোধহয় দর্শনদের ঘরে একটা ছেলে আমাকে বলতেছে, সৌরভ ভাই আপনি তো ঘুমাচ্ছেন, এরা দুজন তো চলে যাচ্ছে। ওই এয়ারপোর্ট হেলিপুরে হেলিকপ্টার রেডি, ওরা দুজন চলে যাচ্ছে, অবসর সালে ভাই আর মুক্তার ভাই। এই কথা বলার সাথে আমি তাড়াতাড়ি তার দৌড় দিলাম, গিয়া যখন আমি গিয়া দেখি যে হেলিকপ্টার স্টার্টে আছে, সালা ভাই সামনে, মুক্তার ভাই পিছনে, আমি গিয়ে ধরলাম একজন ওরে পিছনে যেটা পাই ধরলাম, আমি কোথায় যেতে তখন দেখি একদম আমার বলতেছে। আমি বললাম যে আপনারা দুইজন আমাকে ফেলে কোথায় যাচ্ছেন, কয় আমি বললাম যে না আমি চলে যাব। তখন আমাকে সালা ভাই বললো, সরবার আমরা না থাকলে তুমি ক্যাম্প চালাবা না, আমি আপনারা না থাকলে আমি ক্যাম্প শুরু করছি চালাইতে পারবো, কিন্তু এখন থেকে আপনারা আমাকে চলে যাচ্ছেন না, ফেলে চলে যাচ্ছেন। এরকম বলার পরে কয় আমি তোমার ওয়াদা দিচ্ছি, কিছুদিন পরে আমি মুক্তারে পাঠাবো, আমার কাজ আছে একটা ইয়ের এমপিদের এমএলএদের একটা কি মিটিং সম্মেলন সম্মেলনে আছে, আমি তোমার ওয়াদা দিচ্ছি দুই মাস পরে কি এক মাস পরে বললো মুক্তারে পাঠাবো, আমাদের ছেড়ে দাও, চলে গেলাম।
যাই হোক চলে যাওয়ার পরে আমি তো আস্তে আস্তে যা পালিয়ে মুক্তিযুদ্ধ ওখানে দিয়েছিলাম ভিতরে পালাই হ্যাঁ ভিতরে আসছে যেমন ইব্রাহিম হলি আসছে আব্দুল হালিম মারা গেছে ওই সফরিয়ার আব্দুল হামিদ আব্দুল হামিদ পরে কি দেমাগ্রিদি আসছে দেমাগ্রিদি তারপরে আরেকটা ছিল আমাদের মুস্তাফিজ ফদুয়ার লোহাগড়ার মুস্তাফিজ আসছে তারপরে একটা অশোক মিত্র কারবারি ছিল আমরা তো ইয়ে করাইতাম লোকজন ঠিক করে ফুলাফাই দিয়ে বাজুয়ার ইয়া দিতাম আর কি তারপরে ওখানে ট্রেনিং ট্রেনিং দিয়া ভিতরে পাঠাই দিত আর কি হয়তো মধ্যে মধ্যে যখন আসতে হয়তো আমি যাইতাম যেদিন আসে কিছু বলতাম তাদের তারা ব্রিফ করতো বা এই অবস্থা আর কি দেখি যে কিছুদিন পরে মুক্তা ভাই আমার আসছে মুক্তা ভাই আসলো আসে আমার আমার স্বভাব আর ইয়েতে আগরতলা নিয়ে গেল তো আগরতলা নিয়ে যাওয়ার পরে ইয়ের সাথে ইয়ের সাথে দেখা হলো আমার সাথে নূর ইসলাম সাহেব তখন কিন্তু জুনাল নিয়ে আমাদের প্রচুর নূর ইসলাম সাহেব যদি আমি মিনিস্টার ছিল আর কি জুনালে ওনার কাছে গেলাম তারপর মেজর রফিকের সাথে রুবাই হারু হরি নাকি ওনার সাথে দেখা করলাম আমি যে দামাগির ছেলে আর খুব বেশি কষ্টে আছে মুক্তিযুদ্ধে যারা আছে তারাও কষ্টে আছে এমনি ছেলেরাও কষ্টে আছে বা আমি দেখবো তারপরে যোদ্ধারে গিয়ে বললাম যোদ্ধা তখন আমাকে ইয়েতে নিয়ে গেল সুজন সিং ওভান না কী ছিল ওদা মেজর জেনারেল ওভান না এটা জগদীশ সিং অরুণা নাকি ইস্টার্ন কমান্ডের আগরতলাতে ছিল আমার নামটা এক্স্যাক্ট আমি ইয়ে করতে পারছি না আর কি যোদ্ধা আমাকে নিয়ে গেল ওনার কাছে আমি বললাম আমার ডেটেছি এটা বললাম বলার বলা আচ্ছা ঠিক আছে দেখি গা এটা বললো বলার পর আমাকে বললো কী পরে দিন যাবে আমি আমি কালকে চলে যাবো কোথায় হেলিকপ্টার যাবে দুই দিন পরে তিন দিন পরে আমি জানি না হেলিকপ্টার কিন্তু আমি অপেক্ষা করবো আমি চলে যাবো তো কিছু ইয়েটে করে আমি আমাদের তাদের কিছু খোলা ফাইনি কম্বল টম্বল কিছু সংগ্রহ করছিলাম বলে নিয়ে আবার দেওয়া যেতে চলে আসলাম আসার পরে সালাভাই আসলো আবার সালাভাই গেছিলো আবার সালাভাই গেছিলো যাওয়ার মণিভাইও গেছিলো ওই মণিভাইও গেছিলো শেখ পুজোর তো সেখানে অবশ্য একটা ছিল এসডিউ বলতো আর কি আমাদের এখানে এসডিউ তখন বলতো এসডিউ ছিল ওইখানকার একটা গুপ্তবাবু ওয়েস্ট বেঙ্গলের আরও ছিল এডিসিউ ছিল ওখানে খুবই হ্যাঁ করতো আমি যতটুকু পারি আমাকে মুক্তিযুদ্ধ অর্ডার হিসাবে চিঠিপত্র দিতেও ইয়ে করতো তারা তো রিফিউজিদের আবার মুক্তিযোদ্ধাদের যা কিছু রেশন থাকে কিছু লাগবে তারা আমি বললে দিত আবার কোনো হেল্প করলে দিত চাইলে এবং এটাই আমি বলতেছি যে দামাগিরিতে বেশি মানুষ মারা গেছে এবং বিশেষ করে ডিসেন্ট্রি এখানে আমার এখনও মনে আছে আজকে আজকে আমার সাথে দেখা দিয়েছে আম দেখা দিয়েছে কালকে রক্ত পশু মারা গেছে এই সব সিরিয়াস খাওয়ার ব্যাপারে পানির ব্যাপারে পাহাড়ি পানি খাইছে এখানে পানির ব্যাপার খুবই এ ছিল তো দেখলাম যে রাস্তায় পড়ে থাকতো মারা এবং ফুরার জন্য যে সৎকার করার জন্য লোক ছিল না এসডিও গুপ্তবাবু আমাকে একদিন টেলিফোন আমার খবর দেয় যে সবার সাহেবকে আসতে বললাম আমি গেলাম কলেজ তখন আমি একটা কমিটি করিয়ে দিলাম যে এই পুরার জন্য যে মানুষজন আমাদের থাকবে আপনারা আমাদেরকে কেরকম আমার আনুষাঙ্গিক যা লাগে আমরা দেবো আপনি মানুষজন আমাদের দেবো এটা আমার স্মৃতি এখন মনে আছে যে একদিন একটা রাস্তায় পড়ে রয়েছে মা বাপ সবাই আছে ও কেউ বলতে চান যে আমি যে সৎকার করবো আমি গিয়ে এদের নিয়ে সৎকার করেছে আরেকটা ছেলে একটা হরিণা হরিণার বোধ হয় ফরেস্ট অফিসের গার্ড হবে বউ মারা গেছে তার একটা ছোটো বাচ্চা বোধ হয় দুই মাস কি এক মাস আমার এখন স্মৃতিটা মনে আছে খুব বেশি ইয়ে করতো আমায় গিয়ে জড়াই ধরলো ফেলে সর ভাই মা মারা গেছে তখন আমি কাপড় সরি এটা করিয়া ওর জানাজার ব্যবস্থা মানে মৃত্যুর ইয়ে সৎকার করে খবর দিলাম ওই পাশে আর কি নদীর ওই পাশে গিয়া ওইখান দিদি ইয়ে করলো না ওইখানে আমরা গিয়া ইয়েটা দিলাম দিয়ে চলে আসলাম তারপরে এরপরে মনে হয়ে গেছিলো শেখ ফজলুল মনি মনে হয়ে গেছিলো তো ওইখানে দামাগিরিতে গেছে ওইদিকে তো এইদিকে ঢুকার আগে জেনারেল ওভান ছিল ওইখান থেকে আবু সালে মশালা ভাই
কিছু ফোলা ফাইন নিয়ে আর কি ঢুকছিল আর কি গিয়ে দিয়ে দিয়ে হেলিকপ্টার নিয়ে ঢুকছিল এখানে রব্বানও আসছিল ওখান থেকে রব্বান রব্বান ওখানে ছিল না রব্বান আসছে যেমন মহিউদ্দিন চৌধুরী ওদিক দিয়ে ঢুকছে তো অনেকে ঢুকছে এদিক দিয়ে জামাগির দিয়ে অনেক ঢুকছে মনান ভাইও ঢুক মনি ভাইও ঢুকছে আমি এখানে মতো 12 তারিখ ডিসেম্বরের 11 থেকে 12 তারিখ পর্যন্ত ছিলাম আমি এর মধ্যে একবার ঢুকছিলাম এখানে 15 তারিখ কি 17 তারিখ আমি এখানে আসছি এগুলা ইয়ার করার পরে এস এম ইউসুফ মনি ভাই এরশাদ ফজল রহমানি এস এম ইউসুফ আমাকে ইয়ে করলো মিসকাতে ওখানে কিছু মিসকাতে তখনকার কিছু ছেলে সেলে ছিল প্রায় 1000 মতো আমি যখন আসতেছি প্রায় 1000-2000 ছেলে আমাকে বলো সরব ভাই আমাদের পেলে কোথায় যাচ্ছেন আমাদের কি ফেলে কোথায় আমি বললাম তোমাদেরকে ফেলে আমি কোথাও যাচ্ছি না আমি তোমাদেরকে নিয়ে যাব আমার ওখানে বিশেষ করে কিছু লোক ছিল আমাদের সাথে কিছু থাকতো আর কি মারা গেছে একজন নাই সালে আমার চেয়ারম্যান বারো খাইন আনোয়ার আল আমার সাথে থাকতো তারপরে ফজল কবির আব্দুল হক আমি গিয়ে আবার তখন ডিসি বসাই দিয়ে রাঙ্গামাটিতে স্বাধীনতা 2-3 দিন পরে বোধহয় বেশি দেরি দেরি করে নেয় কিন্তু ওদের গিয়ে আমি নিয়ে বোর্ড 3-4টা বোর্ড পর্যন্ত নিয়ে গেছিলাম ইয়ে থেকে রাঙ্গামাটিতে ডিসি সাহেব শরীফ সাহেব একটা ব্যবস্থা করতেছিল আমার সাথে কিন্তু দেওয়াগিতে আমার নন্দী প্রতি এস আই চৌধুরী সাহেব গেছিল তো আমরা ওখানে গেছিলাম গিয়া থাই গিয়া তারপরে তারপরে দিন যা ছিল ক্যাম্পে যারা স্কুল আফান ছিল এগুলোকে নিয়ে বুক করে তারপর দিন চলে আসলাম আইসা তারপরে শরীফ সাহেব ছিল উনি গাড়ি টাড়ি ব্যবস্থা করে যা হয় দিয়া সবাইকে এনে যে যার গন্তব্য স্থানে পৌঁছাই দিয়েছিল রক্ত মশা